নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মটন রান্নার রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থেকো। তো বন্ধুরা, এখন চলো মাংসটাকে ম্যারিনেট করার জন্য সব মশলা দিয়ে ভালো করে মেখে নিই। তো এখানে মাংস ধুয়ে ভালো করে নিংড়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। চলো এখন আদা রসুন পেস্ট মাংসের মধ্যে মিশিয়ে নিই। দিচ্ছি কুচনো পেঁয়াজ, কয়েক পিস চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের পাউডার, 2 টেবিল চামচ ধনিয়া পাউডার, 2 টেবিল চামচ জিরে পাউডার। এখন দিচ্ছি হলুদ 2 টেবিল চামচ, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কিছু সময় ধরে ভালো করে মেখে নেব সবকিছু একসঙ্গে। ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিচ্ছি আমি কাচ্চি ঘানি সর্ষের তেল, ভালো করে মিলিয়ে এখন আমি রান্নাটা চাপিয়ে দিলাম গ্যাসে। প্রেশার কুকারে রান্না করছি। এখন আমি প্রেশার কুকারে ঢাকনা চাপিয়ে কম করে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দেওয়ার পর ঢাকা খুলে নিচ্ছি। এখন একটা টমেটো কেটে কুচো করে দিয়ে দিলাম। রান্নার শেষ পর্যায়ে আমি এখন গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, একটা জিনিস আমি ভিডিও করতে ভুলে গেছি। তো রান্নার শেষ পর্যায়ে আমি কিছু কচি ডাঁটা দিয়েছি, খেতে খুবই টেস্টি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা রইল। ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।